হ্যালো ভিউয়ার্স, তো ফাইনালি চলে আসলাম হচ্ছে নতুন একটা কন্টেন্ট নিয়ে। সেটা হচ্ছে মার্কেন্টাইল প্রিপেইড কার্ড। এটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের প্রিপেইড কার্ড, এবং মজার বিষয় হচ্ছে এই কার্ডটা সম্পূর্ণ ফ্রি। আপনি যদি এই কার্ডটা নিতে চান, তো সেই ক্ষেত্রে এই কার্ডটা নিতে আপনার এক টাকাও খরচ করতে হবে না। এখন আমরা হচ্ছে এই কন্টেন্টে জানবো যে এই কার্ডের কি কি প্রবলেম আছে এবং কি কি সুবিধা আছে, এবং এই কার্ডটা নিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করি আমাদের হচ্ছে এই মার্কেন্টাইল ব্যাংকের কন্টেন্টটা। তার আগে আমি একটু বলে নিই, আমার হচ্ছে আরো কয়েকটা আপনার হচ্ছে প্রিপেইড কার্ডের, আমার যতগুলো প্রিপেইড কার্ড আছে সবগুলো নিয়ে ইউটিউবে কন্টেন্ট আছে। কিভাবে নিবেন, কারা নিতে পারবেন, কি কি কাজে ব্যবহার করতে পারবেন, কি কি সমস্যা হতে পারে এই কার্ডগুলো ব্যবহার করলে, টোটাল বিষয় নিয়ে আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে কন্টেন্ট আছে, আপনারা সেগুলো দেখে নিবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 24 সালে এসে আপনি হচ্ছে এই কার্ডগুলো কিভাবে নিতে পারবেন, যেমন অ্যাকুয়া কার্ড, তারপর লাইফ স্টাইল কার্ড, তারপরে হচ্ছে আপনার ইসলামী ব্যাংকের কার্ডটা আবার নতুন করে দিচ্ছে, তো সেটা কিভাবে আপনারা হচ্ছে নিতে পারবেন সে সম্পর্কে টোটাল ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি প্লেলিস্ট দিয়ে রাখবো, আপনারা যেটা যার যেটা প্রয়োজন সেগুলোও দেখে নেবেন। এছাড়াও আমার একটা ভিডিও আছে কোন কার্ডটা আপনার কি কি প্রয়োজনে লাগবে, কোন কার্ডটা আপনি ব্যবহার করতে পারবেন, এবং ক্রেডিট কার্ড কিভাবে নেবেন সেগুলো সম্পর্কেও আমার কন্টেন্ট দেওয়া আছে। তো বেশি কথা না বলে চলুন আসল কথায় চলে যাই। তো এটা হচ্ছে আমার মার্কেন্টাইল ব্যাংকের প্রিপেইড কার্ড। এই কার্ডটা নেওয়ার জন্য আপনার কোনো টাকার প্রয়োজন নাই, আপনি টোটালি আপনি ব্যাংকে চলে যাবেন। আপনার 2 কপি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, আপনার হচ্ছে নমিনির 1 কপি ছবি, নমিনির এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্টের একটা কপি, অবশ্যই পাসপোর্টের কপি লাগবে। পাসপোর্টের কপি ছাড়া আপনি এই কার্ডটা করতে পারবেন না, করতে পারবেন বাট ডুয়েল কারেন্সি হবে না, শুধুমাত্র বাংলাদেশি কারেন্সি ব্যবহার করতে পারবেন। তো পাসপোর্ট নিয়ে যেতে হবে যদি আপনি ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে আপনি এটা নিতে চান। তাহলে এটার হচ্ছে সুবিধাগুলো আগে বলে নিই। সুবিধা হচ্ছে আপনি এই কার্ড দিয়ে বুস্ট করতে পারবেন, অনলাইন পেমেন্ট করতে পারবেন, এবং অনলাইনে কেনাকাটা করতে পারবেন, আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করতে পারবেন, সব অনলাইন পারচেস আপনি এই কার্ডের মাধ্যমে করতে পারবেন। আর কি অসুবিধা আছে এই কার্ডে, আপনি এই কার্ডটা পাচ্ছেন টোটালি 5 বছরের জন্য ফ্রি, তবে এখানে আপনি যতবার এই কার্ডে আপনি হচ্ছে টাকা ঢোকাবেন আপনার 1% করে আপনার কার্ড থেকে কেটে নেওয়া হবে। যদি আপনি 100 টাকা ঢোকান তাহলে আপনার 1 টাকা 20 পয়সা, মানে 1 টাকা হচ্ছে আপনার পার্সেন্টেজ হিসেবে কেটে নিবে, আর আপনার 20 পয়সা হচ্ছে ভ্যাট হিসেবে কেটে নিবে। তো আপনি যতবার আপনি এখানে পেমেন্ট করবেন, মানে কার্ডে আপনি যদি হচ্ছে টাকা ঢোকান বা ডলার ঢোকান, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 1 টাকা 20 পয়সা করে কেটে নিবে। আবার যদি আপনি উইথড্র করতে চান, তো মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ খুবই কম আছে, যেগুলো আপনার এরিয়াতে না থাকার সম্ভাবনাই বেশি, তো সেই ক্ষেত্রেও আপনার একটা চার্জ দিতে হচ্ছে। তো এখানে আপনি টাকা জমা দিতে এবং উইথড্র করতে আপনার হচ্ছে চার্জ দিতে হচ্ছে। আর এটার হচ্ছে আপনার এনরোলমেন্টের কোনো লিমিট নাই, আপনি যতদিন কার্ডটা ব্যবহার করবেন ততদিনের জন্য এটা আপনার এনরোলমেন্ট করে দেওয়া হবে। তো এই হচ্ছে এই কার্ডটার সুবিধা এবং অসুবিধা। যদি আপনার ভালো লাগে এই কার্ডটা আপনারা নিতে পারেন। তো কার্ড নেওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আমি আরেকবার বলে দিই, আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার পাসপোর্টের ফটোকপি, আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার নমিনির ছবি, নমিনির হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার বাসার ইউটিলিটি বিলের ফটোকপি। ইউটিলিটি বিল যে কোনো কিছু হতে পারে, ইলেকট্রিক বিল হতে পারে, আপনার গ্যাস বিল হতে পারে, যে কোনো কিছু, জাস্ট আপনার অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য। এটা যদি আপনি ভাড়া বাসায় থাকেন, তো ভাড়া বাসার গ্যাস কার্ডেরও ফটোকপি বা গ্যাস বিলের ফটোকপি, অথবা আপনার যদি ইলেকট্রিক বিল থাকে ইলেকট্রিক বিলের ফটোকপি, যদি আপনার ইলেকট্রিক বিল মিটার আপনার যদি ডিজিটাল হয়, কার্ড সিস্টেম হয়, তাহলে কার্ডের ফটোকপি দিলেও হবে। তো আশা করি বুঝতে পারছেন এই কার্ডের জন্য কি কি প্রয়োজন হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট আমার হচ্ছে আরো ভিডিওগুলো আছে সেগুলো দেখার জন্য বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ।